বিশ্ব পরিবেশ দূষণ কারণ খতিয়ে দেখলে দেখা যাবে এর অন্যতম কারণ হলো প্লাস্টিক। এই মুহূর্তে প্লাস্টিক ব্যবহার বন্ধ করা আমাদের কাছে একটা নতুন চ্যালেঞ্জ। আবার অন্যদিকে আমাদের দেশের বহু ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে না শুধুমাত্র অর্থের অভাবে। এখন নিশ্চয়ই ভাবছেন পড়াশোনার সঙ্গে প্লাস্টিকের সংযোগ কোথায়, কী বা সম্পর্ক? হ্যাঁ, বইতে তো থাকে, কিন্তু স্কুলের ফিজের ক্ষেত্রে কি তা প্রযোজ্য? আপনার প্রশ্নের উত্তর হ্যাঁ। আমাদের দেশে রয়েছে এই স্কুল যেখানে স্কুলের ফিজের পরিবর্তে নেওয়া হয় প্লাস্টিক। কি বিশ্বাস হচ্ছে না? চলুন তবে দেখে আসি সেই স্কুল, আর সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, প্রেস করুন বেল বাটনটি এবং আমাদের ফেসবুক পেজটিকেও লাইক এবং শেয়ার করুন। গৌহাটির অক্ষয় স্কুল এবং সেখানে ফেলে দেওয়া প্লাস্টিক বা প্লাস্টিকের তৈরি বস্তুকে স্কুলের ফিজ বা মাইনে স্বরূপ নেওয়া হয়, মানে প্লাস্টিকের পরিবর্তে এডুকেশন। 2016 সালে গৌহাটির পামোহি গ্রামে মজিন মাক্তার এবং পারমিতা শর্মার উদ্যোগে তৈরি হয় এই স্কুল। প্রথম প্রথম স্কুলের ছাত্র সংখ্যা ছিল মাত্র 20 জন এবং বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 110-এর কাছাকাছি। এখানে স্কুলের প্রতিটি ছাত্রছাত্রী প্রতি সপ্তাহে 25টি করে প্লাস্টিকের জিনিস নিয়ে আসে। জানতে নিশ্চয়ই ইচ্ছে হচ্ছে যে এত প্লাস্টিক তাহলে কোথায় যাচ্ছে, কী করা হচ্ছে সেগুলো নিয়ে? সেগুলো নিয়ে তৈরি করা হচ্ছে ইকোব্রিক্স, অর্থাৎ প্লাস্টিক ব্যবহার করে তৈরি করা হচ্ছে ইট। এবং প্লাস্টিকের এই ইট তৈরি এই ধরনের কাজে হাত লাগায় স্কুলের ছাত্রছাত্রীরাও। প্লাস্টিকের এই ইট থেকে তৈরি করা হয়েছে বৃক্ষরোপণের বেদি। শুধু তাই নয়, তৈরি করা হয়েছে এক ক্লাস থেকে অন্য ক্লাসে যাওয়ার পথ, এবং তাদের ভবিষ্যতে পরিকল্পনা আছে এই প্লাস্টিকের তৈরি ইট দিয়ে তারা স্কুলের টয়লেট তৈরি করবে। জানলে অবাক হবেন, প্লাস্টিক ডিকম্পোজ হতে সময় লাগে 10 থেকে 1000 বছর, তাই তা আমাদের পরিবেশের জন্য ভীষণ ক্ষতিকারক। এবং ভারতে প্রতিদিন 25,940 টন প্লাস্টিক বর্জ্য পদার্থ হিসেবে ফেলে দেওয়া হয়, তাই তা রিসাইকেল করা ভীষণ জরুরি। বর্তমানে অক্ষয় স্কুলের ছাত্র সংখ্যা প্রায় 110 জন, যার মানে প্রতি বছর 1,20,000 ইকো ব্রিক্স তৈরি করা হয়। তাহলে ভাবুন, অক্ষয় স্কুলের এই উদ্যোগে শুধুমাত্র ভারত থেকে কতটা পরিমাণ প্লাস্টিক উদ্ধার হচ্ছে, এবং পরিবেশের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিও জানাতে ভুলবেন না, আর এরকমই সমস্ত জানা অজানা তথ্যের জন্য দেখতে থাকুন শর্মিলা শো হাউস। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.